ত্রিপুরায় টানা 25 বছরের ক্ষমতাসীন সিপিএম দল যে ভুল করেছিল, সেই ভুল থেকে কি বর্তমান শাসক দল অর্থাৎ গেরুয়া শিবির কোনো শিক্ষা নিয়েছে? এ বিষয়কে কেন্দ্র করে আজকে এই প্রতিবেদন। প্রিয় দর্শক বন্ধুরা, অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আজকের এই প্রতিবেদন সাজানো হয়েছে। 2018 সালে এরেজি অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের স্বপ্নে বিভোর ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার, কিন্তু দল যে সম্পূর্ণ খাদের কিনারে এসে পৌঁছেছে, ভরাডুবির মুখে এসে দাঁড়িয়েছিল, তা কিন্তু ঘূর্ণাক্ষর টের পাননি তৎকালীন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর নেতা মানিক সরকার। বিচক্ষণ নেতা, পলিট ব্যুরো সদস্য, সর্বাধিক জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সরকার যে দৃষ্টিতে দলীয় কর্মীদের দেখছিলেন, ভোটারদের সম্পর্কে যে ধারণা ছিল, সেই ভাবনাই কাল হয়ে দাঁড়িয়েছিল অষ্টম বামফ্রন্ট সরকারের পক্ষে। দীর্ঘ 25 বছরের জগদ্দল পাথর এক বৈপ্লবিক ঝড়ে উৎখাত করে দিয়েছিল এরাজ্যের জনগণ, যার ফলশ্রুতিতে রাজ্যে প্রথমবারের মতো পদ্মফুল চাষ সম্ভব হয়েছিল। ইতিমধ্যে টানা 2 বার বিজেপি সরকার গঠিত হয়েছে, পরবর্তী সরকার কি গঠিত হবে? তৃতীয় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার গঠন নিয়ে ইতিমধ্যে রাজ্যের হাওয়া কোন দিকে বইছে? বিজেপি রাজ্য নেতৃত্ব কি এ রাজ্যের অর্থাৎ বিজেপি আইপিএফটি তৃণমূলতা জোট সরকারের দেওয়াল লেখন পড়তে পারছেন? তৃতীয় বিজেপি সরকার গঠন হবে তো? ভোটারদের মনের আয়নায় নিজেদের চেহারা কি দেখেছেন? যদি খালি চোখে তাকিয়ে দেখেন, তবে নিশ্চয়ই এ রাজ্যের বিজেপি নেতৃত্বরা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে গেছেন। তবে একটা কথা মনে রাখতে হবে, সিপিএম দীর্ঘ 25 বছর যে ভুলগুলি করেছিল, সেই ভুলগুলি যাতে আর না হয় সেদিকে কিন্তু বিচক্ষণ দৃষ্টি রাখতে হবে, তা না হলে কিন্তু ইতিহাসের পাতায় চলে যেতে হবে। এর যে দীর্ঘ 25 বছর টানা বামফ্রন্ট সরকার ছিল, কিন্তু বামফ্রন্ট সরকার সিপিএমের সাধারণ কর্মীদের পুরা রুটি দিয়ে নিজেরাই মাখন খেয়ে নিত, সে ভুল কি হচ্ছে আজ? ভাবনার সময় এসেছে কিন্তু। কী ভাবছেন বিজেপি রাজ্য নেতৃত্বরা? চাকরি প্রদান না করে ভোটের মুখে ললিপপ দেখিয়ে ভোট বৈতরণী পার হওয়ার কৌশল নিয়েছিল এর যে সিপিএম তথা বামফ্রন্ট নেতৃত্বরা। ধোঁকা খেতে খেতে অবশেষে দেয়ালে পিঠ লেগে গিয়েছিল এর যে ভোটারদের, তরুণ বেকারদের, রাজ্যের আপামর জনগণের। সাধু সাবধান, সিপিএম কিন্তু ফল ভোগ করেছিল। অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের দ্বারগোড়ায় এসে সিপিএম বিরাট ধাক্কা খেয়েছে নিচুতলার কর্মীদের কাছ থেকে। সিপিএম দলের নিচুতলা গ্রাস করে নিয়েছিল দলত্যাগী কংগ্রেসিরা, যার ফলে সিপিএম দলে অন্তর্কুণ্ডল, ল্যাং মারামারি, ভোট বাক্সে উল্টো চাপের মতো বহু ঘটনাই আকচার ঘটত এবং যার ফলশ্রুতিতে সিপিএম দল ডুবে গিয়েছিল। বুঝতে পারেননি বাদল মানিক জুটি, কিন্তু এবার মানিক রাজীব জুটি কি বুঝতে পারছেন? দুর্নীতিবাজ, মাফিয়াবাজ, গুন্ডাগিরি আর তোল্লাবাজে ভরে গিয়েছিল মানিক সরকার নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার। যে সর্বত্রই এ সমস্ত সমাজ বিরোধীদের তাণ্ডবে সিপিএম নেতৃত্বাধীন সময়ে জনগণের কণ্ঠ অবরুদ্ধ করে যে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যায় না এবং ক্ষমতা হারানোর পর তাদের কী ফলশ্রুতি হয়, সেটা এরাজ্যের বামফ্রন্ট নেতৃত্বরা হারে হারে আজ উপলব্ধি করতে পারছেন। এরাজ্যের বিজেপি নেতৃত্বরা কি সিপিএম দলের এই ইতিহাস থেকে কোনো শিক্ষা নিয়েছেন? সিপিএম পাহাড় কেন্দ্রিক রাজনীতি করে দীর্ঘ 25 বছর এরাজ্যে ক্ষমতায় টিকেছিল। এসসি এসটি যে সমস্ত আসন ছিল সেগুলির দিকেই জোর দেওয়া হতো এবং বাকি এই 30টি আসনের বাইরে তৎকালীন সময়ে কংগ্রেস দলের একাধিপত্য ছিল এবং কংগ্রেস দলের দাপটের ফলেই সমতল এলাকায় সিপিএম দল সম্পূর্ণ জনবিচ্ছিন্ন ছিল। ঠিক উল্টো চিত্র আজ দেখা যাচ্ছে। পাহাড়ে সিপিএম দল যেখানে শক্তিশালী ছিল, আজ পাহাড়ে বর্তমান শাসক দল তথা গেরুয়া শিবির সম্পূর্ণভাবে ভিত্তিহীন। ঠিক এই পরিস্থিতিতে শুধুমাত্র সমতল কেন্দ্রিক রাজনীতি করে আগামী দিন ক্ষমতায় টিকে থাকা কতখানি সম্ভব হবে, এ নিয়েও রাজ্য নেতৃত্বকে ভাবতে হবে। 25 বছরের টানার সিপিএম সরকার যে ভুল করেছিল, সেই ভুল থেকে কিন্তু আজ শিক্ষা নেওয়ার সময় এসেছে। নতুবা এরাজ্যে গণদেবতা সিপিএমের মতো এরাজ্যে বিজেপি সরকারকেও রাস্তা দেখিয়ে দেবে।